আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আমরা যদি প্রিপারেশন নিতে যাই সেক্ষেত্রে আমরা কী কী বই পড়বো? তো অনেক সময় আমরা এই জিনিসগুলো না জানার কারণে আমাদের একটু কনফিউশনে পড়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমার আর ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না যে তোমার কোন বই পড়তে হবে এবং কোন বই থেকে কোশ্চেন এসে থাকে। তো প্রথমে একটু কথা বলে নিই, যেহেতু এই বছর করোনা ভাইরাস অ্যান্ড তোমরা এসএসসি পরীক্ষা দিতে পারোনি, তো সেই জন্য একটু নিয়ম চেঞ্জ হয়েছে। অ্যান্ড নিয়ম চেঞ্জ হয়ে যেটা হয়েছে, এর আগের বার পরীক্ষাগুলো হতো 200 মার্কসের, এবার হচ্ছে শুধুমাত্র এবারের জন্য 100 মার্কসের হবে। এখনও এটা জানা যায়নি যে আসলে পরবর্তীতে এটা পরিবর্তন করবে কি না, তবে এই বছর 100 মার্কেরই পরীক্ষা হবে। তো 100 মার্কের পরীক্ষার মধ্যে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার 20 মার্কস, এমসিকিউ থাকবে 30 মার্কসের এবং রিটেন হবে 50 মার্কসের। সো যদি আমরা একটু দেখি যে এমসিকিউ কয়টা আসবে, তো সাধারণত বলা যায় যে প্রতি সাবজেক্ট থেকে 5টা করে 25টা আসতে পারে এবং 25টাতে 1.2 করে 30 মার্কস হতে পারে। তো আর রিটেনে ইংলিশ এবং বাংলাতে একটু বেশি আসে, সাধারণত ইংলিশে একটু বেশি আসে। যেমন গতবার 45-এর মধ্যে ইংলিশে অনেক বেশি মার্কস এসেছিল, অন্যান্য বিষয়গুলোতে আলাদা আলাদা করে মাত্র 5 মার্কস আসছে, বাট ইংলিশে কিন্তু অনেক রিটেন এক্সামে অনেক বড় পোর্শন ইংলিশে আসছে। যেমন ইংলিশ থেকে বাংলা করা, বাংলা থেকে ইংলিশ করা, শর্ট এসে, তারপরে প্রিসাইজ রাইটিং, এরকম অনেক কিছু ছিল। তো সেরকম জিনিসগুলোই থাকতে পারে, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে একদম ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র কী কী বই তোমরা কিনবে এবং তোমাদের কেনা উচিত সে সম্পর্কে আলোচনা। সো প্রথমেই শুরু করি ইংলিশ বুক দিয়ে। একটা কথা একটু বলে নিই, এই ভিডিওটা কোনো স্পন্সর করা হয়নি। তো সাধারণত আমি এখন এই বইগুলোর কথা বলতে গেলে ম্যাক্সিমাম বই একটা বা দুইটা কোচিং সেন্টারের সাথে রিলেটেড হয়ে যাবে। তো এই জন্য বলছি ভিডিওটাকে কাউ পক্ষপাত দৃষ্টি থেকে নিও না, আমি সবগুলো জিনিস এক্সপ্লেইন করার চেষ্টা করব কেন আমি এই বইগুলো বলছি। তো প্রথমে একটা জিনিস বলে নিই ইংলিশ বইয়ের কথাটা, তুমি বাজারে যতগুলো ইংলিশ বই আছে সবগুলোর মধ্যেই একই রকম প্রায়, অর্থাৎ সবগুলোই একটু একটু ডিফারেন্স আর সবগুলো কিন্তু প্রায় একই রকম। সো তুমি যে অ্যাড্রয়েড বই কিনলে আলাদা অনেকভাবে অনেক কিছু শিখে যেতে পারবে এরকম না, অথবা তুমি যদি স্কলার্সের কোনো বই কিনো, ইউসিসির কোনো বই কিনো, সেই ক্ষেত্রে যে তোমার হচ্ছে কোনো ক্ষতি হয়ে যাবে এরকমও না। মেইন জিনিসটা ডিপেন্ড করে যে তুমি ওই বইটা কতটুকু ভালোভাবে ইউটিলাইজ করছো। সো যদি তুমি ধরো একদম সবগুলো বই কিনলে বাট তুমি ভালো করে পড়ো নাই, ওই বইগুলো তো তোমাকে চান্স পেয়ে দিবে না। সো সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি বইটাকে কতটুকু ভালো করে ইউটিলাইজ করো। তো আমি কেন অ্যাড্রয়েডের কথা বলেছি, অ্যাড্রয়েডের মধ্যে সবচেয়ে মজার ব্যাপারটা হলো এবার যে বইটা বের হয়েছে সেটাতে 300 টাকা বই দাম এবং এটাতে গ্রামার এবং বোকাব পার্ট দুইটা একসাথে। তো এটা করলে তোমার যেটা হবে, তুমি বোকাব এবং গ্রামার পুরোটাই তোমার কমপ্লিট করতে পারবে। তো গ্রামার পার্টে অলমোস্ট 97-98 পেজেস আছে, তো যেটা পড়তে তোমার হচ্ছে প্রতিদিন যদি তুমি 3-4-5 পৃষ্ঠা করে ভালো করে পড়ো তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ইউনিভার্সিটি এক্সামিনেশনে আমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বলি তাহলে এখানে বোকাব পার্টের কিন্তু অনেক বড় একটা অংশ থাকে। তো সেগুলো আমাদের মুখস্থ করা লাগে, লাইক ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি এসে থাকে স্পেলিং সহ। আর বাকি যে পার্টটুকু ধরো কম্প্রিহেনশন এবং হচ্ছে গ্রামার, তো এখান থেকেও এসে থাকে কিন্তু একটু কম। যেমন আমি যদি বলে থাকি আমি যখন পরীক্ষা দিয়েছি তখন অলমোস্ট 50%-এর মতো বোকাব থেকে কোশ্চেন আসছে। সো 50%-এর মতো যদি বোকাব থেকে তোমার কোশ্চেন আসে আর তুমি যদি ভোকাবুলারি ভালো করে পারো তাহলে যেটা হবে তোমার কিন্তু গ্রামার আইটেম যখন তুমি আনসার করতে যাবে বা কম্প্রিহেনশন যখন তুমি পড়তে যাবে সেইগুলোতে তোমাকে প্রচুরভাবে হেল্প করবে। সো এই জন্য আমার চয়েস হচ্ছে অ্যাড্রয়েড। তুমি চাইলে অন্য কোনোটাও কিনতে পারো, অ্যাকিউরেট ইংলিশ যেটা স্কলারসে সেটাও কিনতে পারো, অথবা ইউসিসির কোনো বই কিনতে পারো, কিন্তু আমি হচ্ছে পার্সোনালি সাজেস্ট করব অ্যাড্রয়েড কিনো। তারপর যদি আমরা বলি বাংলার কথা, তো বাংলা বই আমার কাছে আবু জাহেদ ভাইয়ের বই ছাড়া আমার মনে হয় না যে আর কারো বই আমার কাছে এত বেশি ভালো লেগেছে। অন্যান্য বইগুলোতে আমি আগেই বলে নিয়েছি একদম স্লাইট ডিফারেন্ট, অর্থাৎ অল্প 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 একটু ডিফারেন্স আছে, আর বাকি সবগুলো কিন্তু প্রায় বলতে গেলে একই। তো এই বাংলা বইয়ে তোমাদেরকে একটু জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম যেটা করতে হবে তোমাকে তোমার এইচএসসি যে বাংলা বোর্ড বইটি ছিল সেটি খুব ভালো করে পড়তে হবে, কারণ বাংলা ফার্স্ট পেপার থেকে অলমোস্ট 40% কোশ্চেন আসে। সো বাংলা ফার্স্ট পেপারের কোশ্চেনগুলো কিন্তু পারা খুবই ইজি, তো তুমি যদি এখান থেকে একটু ভালো করে মার্কস উঠিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার অন্যান্য দিকগুলো অনেক ইজি হয়ে যাবে, কারণ বাংলা সেকেন্ড পেপার একটু হার্ড বাংলা ফার্স্ট পেপারের চেয়ে। সো বাংলা ফার্স্ট পেপার অলমোস্ট 40% নাম্বার তুমি পেয়ে যাবে যদি বাংলা বোর্ড বইটা ভালো করে পড়ো। সেকেন্ড যে জিনিস, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র,
সো এই বইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই বইটা থেকে এই বইটার যে টপিকগুলো সেগুলো খুবই সুন্দর করে লেখা আছে। তুমি যদি এই বইটা একটু ভালো করে প্র্যাকটিস করো, যেই গ্রামার আইটেমগুলো সেগুলো তোমার কাছে প্রচুর পরিমাণ তুমি অনেক ভালো কমন পাবে এবং অনেক কনফিউশনও তুমি হচ্ছে আর থাকবে না। তারপর হচ্ছে সরোবর, যেটা আমি এখানে তোমাকে বই সাজেস্ট করছি। তো আবু জাহেদ ভাইয়ের এই বইটাতে জিনিসগুলো হলো কি, ধরো তুমি বাংলা বোর্ড বই অথবা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই পড়তে গেলে তোমাকে হয়তো বাছাই করে পড়তে হবে, যাচ্ছে এটা পড়ি এটা আসবে এটা পড়ি এটা আসবে। কিন্তু সরোবরে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে কম্পাইল করা, অর্থাৎ সবগুলো জিনিস একরকমভাবে দেওয়া আছে, তোমাকে আর খুঁজতে হবে না যাচ্ছে ঠিক আছে এইটা পড়তে হবে না এইটা পড়বো। সো সরোবর বইটা পড়লে যেটা হবে, সেখানে তুমি নবম দশম শ্রেণীর যে বাংলা সেকেন্ড পেপার আছে এবং আরও যেই তোমার অ্যাডভান্স বাংলা সেকেন্ড পেপার আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো একদম কম্পাইল করা সব কিছু। তো তুমি এটা পড়েও খুবই মজা পাবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে স্কলারশিপ বইটাও কিনতে পারো অথবা ইউসিসির বইটাও কিনতে পারো, বাট আমার সাজেশন সরোবর। এবার একসাথে আমি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ফিনান্স বা মার্কেটিং নিয়ে বলবো। তো যেহেতু তোমাকে হিসাব বিজ্ঞান পড়তে হবে, হিসাব বিজ্ঞানের জন্য আমার কাছে সবচেয়ে বেশি প্রিপারেবল হচ্ছে র্যাপস। র্যাপস রেজাল্ট করিম ভাইয়ের একটা বই, উনি হচ্ছে প্যারাগনের এই বইটাও। সো র্যাপসের হচ্ছে খুবই সুন্দর করে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দেওয়া আছে, এবং তুমি বইয়ের প্রথম পেজ খুললেই দেখতে পাবা যে কোথা থেকে কত বছরের কোশ্চেনগুলো এসেছে, যেটা অলমোস্ট সবগুলা বাজারে যতগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বই আছে সবগুলোতে এরকম দেওয়া আছে। তো সেক্ষেত্রে তুমি র্যাপসটা কিনতে পারো। র্যাপসটাতে হচ্ছে খুবই ক্লিন লেগেছে আমার কাছে, যেটা আমার কাছে স্কলারশিপ বইগুলো লেগেছে। তো সেগুলো হচ্ছে এই গত কয়েক বছর ধরে অ্যাডমিশন টেস্টে মানুষদেরকে পড়িয়ে কোচিং করিয়ে আমি যেটা বুঝেছি সেটা হলো যে র্যাপস বইটা অ্যাকাউন্টিংয়ের জন্য বেস্ট। এবার আসে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার জন্য বেসিক্স অফ বিওএম অর্থাৎ বেসিক্স অফ বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যে বইটা আছে স্কলারসের, এইটা আমি বলবো যে ফান্ডামেন্টালস অফ বিজনেস হচ্ছে একটু আপগ্রেডেড। সো বেসিক্স অফ বিওএম যেটাকে বম বলে থাকে অনেকে, ওইটা তোমরা কিনতে পারো। আর তাছাড়া তোমার যদি মনে হয় ঠিক আছে সবগুলো তো প্যারাগনের কিনছি, তাহলে তুমি ফান্ডামেন্টালস অফ বিজনেসও কিনতে পারো। এবার হচ্ছে ফিনান্স বা মার্কেটিং। এখন কথা হলো তোমার যদি ফিনান্স মার্কেটিং দুইটাই থেকে থাকে, এটা হচ্ছে আমার একটা প্রিপারেন্সেস, তাহলে হচ্ছে আমি বলবো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফিনান্সটা নিবা। বিকজ ফিনান্স কোশ্চেনগুলো তুমি হচ্ছে তোমার যে 9টা চ্যাপ্টার আছে বা ব্যাংকিং অল্প কয়েকটা চ্যাপ্টার আছে সেগুলো থেকে কিন্তু তুমি ম্যাক্সিমাম কোশ্চেন পাবা। মার্কেটিংয়ে যেটা হয় সেটা হলো মার্কেটিং ইউনিভার্সিটি যে টিচাররা ওনারা কিন্তু মার্কেটিং ধরো ফিলিপ কটলারের বই পড়ায় অ্যান্ড ভাইস ভার্সা, যেগুলো হচ্ছে কলেজে বলতে গেলে ওই বইগুলারই বাংলা ভার্সন। তারপরও মার্কেটিং আমার মনে হয় যে একটু হিস্টোরিক বেসড অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো থেকে তোমাকে কনফিউজড করা যাবে, কিন্তু ফিনান্সের জিনিসটা হচ্ছে তুমি অনেক উত্তরই হচ্ছে খুবই সহজে দিতে পারবা। সো আমি বলবো যে ফিনান্স মার্কেটিং যদি তোমার দুইটাই থেকে থাকে তাহলে ফিনান্স নেওয়ার ট্রাই করবে। অ্যান্ড অবশ্যই তোমার যদি মার্কেটিং ভালো লাগে এটাতে তুমি আলাদা একটু তুমি আগে থেকেই তোমার প্রিপারেবল অপশন হয়ে থাকে তাহলে তুমি মার্কেটিংও নিতে পারো, সমস্যা নেই। সো এখন আসি যে ফিনান্সের জন্য কি বই পড়বো। ফিনান্সের জন্য আমি বলবো ফিনান্সপিডিয়া, ফান্ডামেন্টালস অফ ফিনান্স দুইটা যে কোনো একটাই কিনতে পারো। ফান্ডামেন্টালস অফ ফিনান্সও খুবই সুন্দর, ফিনান্সপিডিয়াও খুবই সুন্দর করে লেখা আছে। তারপর যেই আমরা মার্কেটিংয়ের জন্য আমি বলবো ফান্ডামেন্টালস অফ মার্কেটিং এই বইটা কিনতে পারো, এবং এটাতে খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় খুবই সুন্দর করে হচ্ছে এক্সপ্লেইন করা আছে। সো দ্যাট ওয়াজ অল অ্যাকচুয়ালি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। যদি তোমরা সি ইউনিটের যেই বইগুলো সেগুলো এগুলোই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো হবে তোমাদের। তো আমি আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং নট অনলি যে তুমি এগুলো পড়লে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেই তুমি ভালো করতে পারবা, তোমার কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা তোমার আয়ত্ত চলে আসবে। সো আনফর্চুনেটলি যদি ঢাকা ইউনিভার্সিটি নাও হয়ে থাকে সেক্ষেত্রে ধরো জাহাঙ্গীরনগরের জন্য বা জগন্নাথের জন্য তুমি জাস্ট ম্যাথমেটিক্সটা পড়লেই হবে। অ্যান্ড ডি ইউনিটের জন্য তুমি যদি একটু অ্যাডজাস্ট করে নাও যে সাধারণ জ্ঞান তাহলে দেখবে যে সেটাও পারবে। অ্যান্ড ইনশাল্লাহ আমি আশা করি সি ইউনিটে সবাই চান্স পাবা, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ। আর আমরা একটা কথা বলতে চাই, সেটা হলো ইংলিশ নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। সো আমি অলরেডি চিন্তা করেছি আমাদের বন্ধুরা সহ যে আমরা ইংলিশের জন্য একদম পুরো এ টু জেড যেই গ্রামার পার্ট এবং ভোকাবুলারি পার্ট সেগুলোতে কীভাবে ভালো মার্কস পাওয়া যায় সেগুলো নিয়ে ভিডিও শুরু করব। তো আমি আশা করি কাল পরশু থেকে আমরা প্রথম বিট থেকে ভিডিওগুলো দেওয়া শুরু করবো, এবং আমি আশা করি তোমাদের সবাইকে একসাথে পাবো। তোমরা তোমাদের যে বন্ধুরা যারা প্রিপারেশন নিতে চায় তাদেরকে চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারো, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই যত ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।